এটি হচ্ছে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন, মুর্শিদাবাদের সবচেয়ে ব্যস্ততম রেলওয়ে স্টেশন এই বহরমপুর কোর্ট। এই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে এক নম্বর এবং দু নম্বর প্ল্যাটফর্ম চালু আছে, কিন্তু তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম রেললাইন পাতা হলেও তা কিন্তু এখনও চালু নয়। কবে চালু হবে এই তিন এবং চার নম্বর প্ল্যাটফর্ম? বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের পাশে যে চুয়াপুর ফ্লাইওভার ব্রিজটি অর্থাৎ উড়াল পুলটি ছিল, তো সেই উড়াল পুলের নিচে তৈরি হবে একটি আন্ডারপাস। তার জন্য এখানে কাজ শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই উড়াল পুল আর পার হতে হবে না। যারা বয়স্ক লোক ছিল বা সাইকেল নিয়ে পার হচ্ছিল, খুবই কষ্ট হচ্ছিল, তো সেই কষ্টের দিন শেষ। এবার নিচে দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি হবে। এভরিওয়ান কেমন আছেন? সকলে আশা করি সকলে ভালো আছেন। সকলকে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুগণ, আজকে এসেছি বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। এই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে তার পাশেই অর্থাৎ চুয়াপুর যে রেলগেট ছিল, সেই রেলগেটে একসময় কিন্তু বিশাল যানজট। তো সেই যানজট এখন মানে চুয়াপুরে যে রেলগেটের উপর যে ফ্লাইওভার ব্রিজটি নির্মাণ হয়েছে আপনারা জানেন, সেই ব্রিজটি চালু হওয়ার পরে কিন্তু সেই যানজট কমে গেছে, কিন্তু তারপরেও কিন্তু সমস্যা দূর হয়নি। ওই চুয়াপুর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভার চালু হওয়াতে তার নিচে দিয়ে যে রাস্তাটা ছিল রেল মানে রেলগেট পারাপার, সেই গেটটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আর তার ফলে কিন্তু অনেক বৃদ্ধ লোক, বয়স্ক লোক থেকে শুরু করে যারা সাইকেল নিয়ে আসা যাওয়া করে, তারা কিন্তু ওই ফ্লাইওভার ব্রিজ পার হতে যেয়ে তাদেরকে কিন্তু অনেকটা সমস্যার মুখে পড়তে হয়, অনেকটা কষ্ট হয়। তো তার কারণে কিন্তু যে সমস্ত সমস্যা হচ্ছে, সেই সমস্ত সমস্যার সমাধান কিন্তু এবার হতে চলেছে। এই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সেই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। তার পাশে যে চুয়াপুর রেলগেট, তার নিচে যে রেলগেটটি ছিল সেই রেলগেট দিয়ে এবার আন্ডারপাস তৈরি করা হচ্ছে, অর্থাৎ রেললাইনের তলা দিয়ে এবার রাস্তা হবে। মানে রেলগেট বলে কিছু থাকবে না, আর রেলগেট পড়বে সব যানজট বলে কিছু থাকবে না, তলা দিয়ে বানানো হবে রাস্তা। আর সেই কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে চুয়াপুর যে ফ্লাইওভার তার নিচে এই যে নির্মাণ হচ্ছে এখানে, অর্থাৎ যে ক্লিপগুলো নির্মাণ হচ্ছে, অর্থাৎ এই তলা দিয়ে কিন্তু যে সুড়ঙ্গ রাস্তা তৈরি হবে অর্থাৎ আন্ডারপাস হবে, তার জন্য কিন্তু নির্মাণ হচ্ছে। আর এই চুয়াপুরের নিচে যে একটা মানে রেলগেট ছিল, সেই রেলগেটটিকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় কয়েক মাস আগে। এই যে দেখতে পাচ্ছেন, পুরোপুরি ঘিরে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয়। তার ফলে কিন্তু টোটো বা সাইকেল থেকে যারা হেঁটেও পার হচ্ছিলো, তাদেরকে কিন্তু ওই ফ্লাইওভার ব্রিজ ঘুরে পার হতে হচ্ছিলো। তো এটা একটা অনেক সমস্যার, ফ্লাইওভার ব্রিজটা ছোটোখাটো না, অনেক দূর থেকে কিন্তু সেই ব্রিজ, আর সেই ব্রিজ পার হতে গিয়ে অনেক সমস্যার মুখে পড়তে হয় বয়স্ক লোক থেকে শুরু করে অনেকেই। রেলগেটটিকে বন্ধ করে দিয়ে এটিকে ঘিরে দেওয়াতে সেই সমস্যা হয়। তো সেই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে, তৈরি হবে এবার আন্ডারপাস। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সেই কাজ চলছে দুমদাম। বন্ধুগণ, আস্তে আস্তে কিন্তু বহরমপুর শহরে ডেভেলপমেন্ট করছে, অর্থাৎ উন্নতি হচ্ছে সব দিক থেকেই। ইতিমধ্যে এই চুয়াপুর ফ্লাইওভার বা উড়ালপুলটি হওয়ার পরেই বহরমপুর পঞ্চাননতলা ফ্লাইওভারও কিন্তু নির্মাণের কাজ শুরু হয়েছে, সেখানেও চলছে কাজ। এবার এই চুয়াপুর ফ্লাইওভারের নিচে এবার সুড়ঙ্গ অর্থাৎ আন্ডারপাস তৈরি হবে। তো বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন আধুনিকীকরণ হবে, অর্থাৎ আধুনিকীকরণের তালিকায় আছে তার নাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম চালু আছে শুধুমাত্র এই বহরমপুর কোর্ট এত বড় একটি রেলওয়ে স্টেশন। তো তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মের কাজ কবে হবে, কবে চালু হবে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম? বন্ধুগণ, এই যে কাজটি হচ্ছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই আন্ডারপাস, এই কাজ শেষ হলে কিন্তু তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মের কাজ শুরু হওয়ার সম্ভাবনা এখানে আছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের পাশে চুয়াপুর ফ্লাইওভারের নিচে আছি এখন। আর এখানে যে কাজটি চলছে, সেই কাজটি হচ্ছে এই যে আন্ডারপাস তৈরি হবে, অর্থাৎ এর তলা দিয়ে যে রাস্তা হবে তার জন্য কিন্তু সেই কাজ চলছে। তো রড দিয়ে সমস্ত কংক্রিট ঢালাই হচ্ছে দেখতে পাচ্ছেন, আর এই সুড়ঙ্গ পথ অর্থাৎ আন্ডারপাস তৈরি করার জন্য কিন্তু এই সমস্ত কাজগুলো চলছে। এই কাজগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, অর্থাৎ এইগুলো নির্মাণ করা হয়ে গেলেই এখানে কিন্তু পাওয়ার এবং ট্রাফিক ব্লক অর্থাৎ 24 থেকে 48 ঘন্টার মতো প্রয়োজন হবে। তারপরে কিন্তু একদিনের মধ্যেই পুরোপুরি খোড়ে রেল লাইন তুলে এই পথ নির্মাণ করা হয়ে যাবে। পাওয়ার এবং ট্রাফিক ব্লক যখন হবে তখন অনেকেই সমস্যায় পড়বে, প্রায় 48 ঘন্টা মতো হবে, অনেক ট্রেন বাতিল থাকবে। তখন আমি কিন্তু একটা আপডেট যদি পাই আপনাদের সঙ্গে দিয়ে দেবো। তো এই হচ্ছে সে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন। এখন আসা যাক যে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের কাজ কিন্তু অলরেডি আসলে শুরুই হয়ে গেছে ধরে নেওয়া যাক। তো এই যে কাজ অর্থাৎ তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মের কাজ খুব শীঘ্রই শুরু হবে, কেননা নসিপুর আজিমগঞ্জ প্রজেক্টের কাজ চলছে দ্রুত, এবছরই কিন্তু সেদিক দিয়ে অর্থাৎ ট্রেন চলাচল শুরু হবে। আর মুর্শিদাবাদের মধ্যে সবচেয়ে বড় স্টেশন এই বহরমপুর কোর্ট, এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ট্রেনগুলো থামার অত্যন্ত সম্ভাবনা আছে, কেননা এই রেলওয়ে স্টেশনে অতি ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন। আর এটি হবে আধুনিকীকরণ, আধুনিকীকরণের ছোঁয়া পড়বে এখানে। আর আদৌ কি এটি সম্ভব হবে? আধুনিকীকরণের তালিকায় আছে এর নাম, যার কাজ কিন্তু শুরু হয়ে যাবে অলরেডি। অনেক স্টেশনে কিন্তু আধুনিকীকরণের কাজ শুরু হয়ে গেছে,
মডেল রেলওয়ে স্টেশন নির্মাণের। তো বহরমপুর কোর্টেও কিন্তু শুরু হবে জানা যাচ্ছে। তো এই 3, 4, 5 সমস্ত লাইনগুলো চালু হয়ে যাবে এবং চারি পাঁচ দিয়ে বানানো হবে রাস্তা, লাগানো হবে গাছ, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে এখানে জায়গা আছে কি নয় আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই আশেপাশে যে সমস্ত বন জঙ্গল অর্থাৎ এই জায়গাগুলো পড়ে আছে সবই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের জায়গা। এই রেলওয়ে স্টেশনের উন্নতিকরণ করতে গেলে এই দিক দিয়ে বানাতে হবে রাস্তা, অর্থাৎ রেলওয়ে স্টেশনের চারিদিক দিয়ে রাস্তা থাকবে, অর্থাৎ এই স্টেশনে প্রবেশ করার জন্য স্কালাটার অর্থাৎ চলন্ত সিঁড়ি থাকবে, মানে ফ্লাইওভার যে উড়ালপুর সেটা রেল লাইনের এপার ওপার পুরোপুরি কিন্তু ছুঁয়ে থাকবে। আর রেলওয়ে স্টেশনের সামনের দিকেও কিন্তু অনেক জায়গা আছে, অর্থাৎ এটা সম্ভব হবে রেল কর্তৃপক্ষ এটা যখন শুরু করবে অবশ্যই এই সমস্ত জায়গাগুলো সমস্ত কিন্তু রাস্তা হয়ে যাবে। তো কেমন লাগলো আজকের এই আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।